আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোস গুড লেভে আমি রুদ্রোস চলে আসছি এনবিএন অটোমোবাইলস গাড়ির শোরুমে। এই শোরুমটি কুরিল বিশ্বরোডে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গাড়ি দেখাবো, কিউট ফ্যামিলির জন্য কিউট একটি গাড়ি। তো এটা অ্যাকোয়া হাইব্রিড 2018 মডেলের রয়্যাল ব্লু কালার এই গাড়িটি। চলুন আমরা গাড়ি দেখি, গাড়ি ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই, যেহেতু রিকন্ডিশন গাড়ি কতটুকু লোনের সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নেব। গালি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এতো ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়। গালি ভাই একটু জেনে নেই যে এই মুহূর্তে আপনাদের কাছে অ্যাভেলেবেল কি কি গাড়ি রয়েছে? ভাই এই মুহূর্তে নোয়া আছে, নোয়ার ভিতরে এটা একটা রেয়ার ইউনিট ডাবল এক্সপি, এছাড়া ফিলার আছে, ফিলারের ভিতরে ডাবল এক্সপি জি এক্স আছে, এক্সুয়া আছে, টয়েটা প্রোবক্স সাকসেট, এরপরে হচ্ছে টয়েটা অ্যাকুয়া আছে, এছাড়া আপনার এসইউভির ভিতরে টয়েটা ল্যান্ড ক্রুজার প্রাডো সিএইচআর, টয়েটা করোলা ক্রস, হ্যারিয়ার, নিসান এক্স ট্রেল, মোটামুটি জাপানিজ রিকন্ডিশন গাড়ি যেসব বাংলাদেশে অ্যাভেলেবল সবই রয়েছে। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি পাওয়া যায়। জি, তো আজকে আমি কি গাড়ি দেখবো ভাইয়া? আজকে ভাইয়া দেখাতে চাচ্ছি হচ্ছে অ্যাকুয়া। অ্যাকুয়া? জি, বাংলাদেশে এখন খুব ভালো চলছে, ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটি গাড়ি। টয়োটা অ্যাকুয়া, কালারটি কি ভাইয়া? এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার। রয়্যাল ব্লু কালার? জি। সম্ভবত ওয়াশ পলিশ করেননি, এখনো ধুলাবালি লেগে আছে? না, এখনো প্রপার ভাবে ক্লিন করা হয়নি। আচ্ছা, মডেল কত ভাইয়া? এটা 2018 মডেল। 2018 মডেল? জি। আমরা কিউট গাড়িটি দেখি, আমরা একটু ফ্রন্ট সাইড থেকে দেখি ভাইয়া। হ্যাঁ চলো ফ্রন্ট সাইড থেকে দেখি। আসলে 17-র পর থেকে এই গাড়িটা ডিজাইনটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। আচ্ছা, বিশেষ করে হেডলাইটের সেটআপটা যদি দেখাই, এখানে কিন্তু পিয়াসার মতোই একটা এলইডি বিশাল ডিআরএল আছে, এছাড়া যে প্রজেকশন লাইট আছে এটা হচ্ছে এলইডি, লো বিম হাই বিম একসাথে, এর ইন্ডিকেটর যেটা এটা হচ্ছে হ্যালোজেন বাল্ব, এবং এর যে ফগ লাইটের সেটআপ এটা হচ্ছে আপনার এলইডি। আরেকটা জিনিস যেটা মানে নিউ শেপ থেকে আসছে, এটার কিন্তু সামনে যে ডিজাইনটা আছে নিচে এই সাইডে, এটা কিন্তু অনেকটা দেখতে বডি কিটের মতো, বাট এটা কিন্তু বডি কিট না, বিল্ট ইন এই ডিজাইনটাই। আচ্ছা, এখানে একটু কম টাচ রয়েছে, একটু প্রিমিয়ামনেসের জন্য টয়োটার লোগো মার্কিং করা রয়েছে, বাট এই গাড়িটার সাথে আসলে ফ্রন্টে ওই রকম কোনো সেন্সর বা আর কোনো আদার্স অপশন নেই, জাস্ট এখানে একটু ডিজাইন আছে, এটার সাথে ম্যাচ করে আবার ভিতরে কিছুটা কাজ আছে, আমি যখন ভিতরে দেখাবো তখন দেখিয়ে দিব। বাইরে সামনে শেপটি কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে দেখতে, শেপটা দেখতে আসলে দেখতে মনে হচ্ছে বডি কিট করা, বডি কিট করা, বাট এটা আসলে বডি কিট নাই। এখানে হাইব্রিড মার্কিং করা রয়েছে, আর চাকার সাইজে যদি আসি 15 ইঞ্চি অ্যালয়, এটা এক্সিও বা ফিল্ডার যে অ্যালয়টা থাকে এরকমই হয়। রিম থেকে গাড়ির সাথেই আসছে? না, এটা আমরা আফটার মার্কেট ইনস্টল করা, এটার সাথে লোহার যে কালো কালার রিম আসে ওইটা আসছে। আচ্ছা আচ্ছা, এরপরে যদি লুকিং গ্লাস আসে, লুকিং গ্লাসের এম নর্মাল যে লুকিং গ্লাস ওটাই, ইন্ডিকেটার এখানে অ্যাটাচ করা আছে, এখানে যে হ্যান্ডেল বারগুলো এটা ক্রোম টাচ, রেঞ্চিটা আছে, পিছনের যে উইন্ডোটা ওইটা হচ্ছে টিন্টেড। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এই হ্যান্ডেল বারটাও কম টাচ করা। এর যদি রুফের অংশে আসি, একটা শার্ক টেইল আছে, এটা বেসিক্যালি এন্টি না, একটা শার্ক টেইল আছে, রেয়ার স্পয়লার আছে, হ্যাচব্যাক বা ওয়াগন টাইপের যে কোনো গাড়িতে রেয়ার স্পয়লার সচরাচর থাকে, আর রেয়ার ওয়েপার আছে, অ্যাকোয়া মার্কিং করা আছে। এর যে লাইটের সেট আপটা এটাও কিন্তু 17 নিউ শেপ থেকে চেঞ্জ করা, মানে লাইটের যে স্পেস এটা আকাশে, জাস্ট ডিজাইনটা চেঞ্জ। এখানে ইন্ডিকেটর দেখছেন ব্লিঙ্ক করছে, এখানে যে পার্কিং লাইটটা এটা এলইডি, এখানে ব্রেক লাইট আছে, আর নিচে রয়েছে হচ্ছে আপনার, তারপরে 17-18 মধ্যে একটু চেঞ্জ আসছে আসলে? হ্যাঁ, টুকটাক চেঞ্জ তো আছে, যেমন হচ্ছে লাইটের সেটআপটা চেঞ্জ, এছাড়া ভিতরেও টুকটাক কিছু চেঞ্জ আছে, এখানে একটু কম ফিনিশ করা আছে, আর এই যে নিচের বাম্পার, বাম্পারের সাথে হচ্ছে আপনার রিফ্লেক্টর আছে, দুইটা শো লাইট রয়েছে। আমরা একটু কার্গো স্পেসটি দেখি, গাড়িটি আসলে ছোট বাট কার্গো স্পেস কিন্তু মোটামুটি ভালোই আছে। কার্গো স্পেস ব্যক্তিগত ইউজের জন্য যথেষ্ট আমার মতে, কারণ হচ্ছে এখানে মোটামুটি 2-3টা লাগেজ ক্যারি করার জন্য যথেষ্ট জায়গা এইখানে আছে, এছাড়া রুম লাইট রয়েছে, এর নিচে কিন্তু স্পেস আছে, যদি এটার সাথে আপনার টায়ার আসে না, জেল কিট আছে, জেল কিট ছড়িয়ে রেখে রেও কিন্তু আপনি কার্গো স্পেস হিসাবে ইউজ করতে পারবেন, উপরে ম্যাট আছে, আবার যদি এক্সট্রা অ্যাডিশনাল কার্গো থাকে সিট ফোল্ড করে দিলে সিট ফোল্ড করে রাখা যাবে, ফোল্ড করে রাখা যায়, যেমন দুইজন মানুষ আছে বসলো একজন নাই, সেই জায়গাটা আপনি কার্গো ক্যারি করতে পারবেন। আমরা ডান পাশে দেখি, এখন যদি মাঝের অংশে আসি, মাঝের অংশ আসলে দেখানো তো এরকম কিছু নাই, কারণ ডোর প্যানেলটা একবারে সিম্পল,
এখানে জাস্ট খালি আপনার ডোর ওপেনের বার, একটা স্পিকার আর হচ্ছে আপনার উইন্ডো ওপেন ক্লোজের বাটন। এখানে তিনজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং মোটামুটি ভালো পরিমাণ রুম স্পেস আছে, এটা বসলে কারো সাফোকেশন হওয়ারও কথা না, আশা করি পাও লাগবে না। তিনজনের হেডরেস্ট আছে, তিনটে অ্যাডজাস্টেবল। এখন যদি ড্রাইভিং সিটটা দেখাই, এখানে মোটামুটি সিম্পল যে এখানে যে স্পিকার দুইটা, উপরে একটা নিচে একটা। এখন যেটা বলেছিলাম যে সামনের বাম্পার সাথে মিল রেখে ভিতরে চেঞ্জ করো, ওই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গায় এসির প্যানেলটা এই সাইডে এবং মাঝে ওই সাইডে, এই তিন সাইডে যে এসির প্যানেল রয়েছে এগুলো হচ্ছে সামনের বাম্পার সাথে মিল রেখে এই কাজটা করা হয়েছে। এছাড়া এটার আগের শেপটাতে একটু বাইরের দিকে ছিল, এটা একটু ভিতর দিকে করা। এখানে টুকটাক স্পেস আছে, এখানে চাইলে আপনার ছোটোখাটো কাগজপত্র বা কলম প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। যার যেরকম দরকার হ্যাঁ, সব গাড়িতে এইভাবে আসলে সামনে পিছনে বা ইয়া করা যায় না, এই গাড়িটাতে এই অপশনটা আছে। আমি এসি কন্ট্রোল করা যায় না, এখান থেকে স্টিয়ারিং থেকে এসি কন্ট্রোল করা যায় না। তবে এসির কন্ট্রোলারটা স্টিয়ারিং এর খুব কাছেই, আসলে দূরে হাত বাড়াতে হয় না। এগুলো সফট টাচ বাটন, এখানে জাস্ট একটা ছোট প্রেসের মাধ্যমে যে কেউ এসি চাইলে কন্ট্রোল করতে পারবে। এর মাল্টিমিডিয়াটা জাপান থেকে আসছে। এই গাড়িটার ব্যাক ক্যামেরাও দেখে দেয়, যে ব্যাক ক্যামেরা এখানে আছে, ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে। এছাড়া গিয়ার শিফটার এই সাইডে প্রয়োজনে আরও কিছু বাটন, ট্র্যাকশন কন্ট্রোল এগুলো এই সাইডে রয়েছে এই জায়গায়। আর শুধুমাত্র ড্রাইভিং সিটের সাথে একটা আর্মরেস্ট আছে। আর গাড়িতে ছোট গাড়ি হিসেবে আসলে খুবই সুন্দর, ছোট গাড়ি হিসেবে খুবই সুন্দর একটি গাড়ি, এবং প্রয়োজনীয় যা যা দরকার সবকিছু সামনে ড্যাশবোর্ডে পাওয়া যায়। আর অনেক বড় বড় গাড়িতেও কিন্তু অ্যানালগ স্পিডোমিটার বা ড্যাশবোর্ডটা থাকে, সেটা কিন্তু ফুল ডিজিটাল, এখানে অ্যানালগ। আর গেলে আরেকটি বিষয় জেনে নেই যে এই গাড়িতে যে সাউন্ড সিস্টেমটি আসছে, কারো যদি দরকার হয় সেক্ষেত্রে ওগুলো করে নিতে পারে আর কি। আমরা একটু ইঞ্জিনটি দেখে নিই, ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? ইঞ্জিন মোটামুটি ফ্রেশই আছে, বা ইঞ্জিন হচ্ছে 1500 সিসি ইঞ্জিন। এখানে রয়েছে হাইব্রিড কনভার্টার, মানে হাইব্রিড মোটর যেটা থাকে, এই তো মোটামুটি আর কি। আর এটার সাথে হিট সিলেক্টর আছে। আপনি মানে ইঞ্জিনে ওয়াশ করেছেন এখনো? ইঞ্জিন প্রপারভাবে ক্লিন করা হয় না। আর ফাইনালি ডেলিভারি দেওয়ার সাথে ওয়াশ পলিশ করে দিবেন এবং সার্ভিসও করে দিবেন? হ্যাঁ, ওয়াশ পলিশ করে দিব, সার্ভিসও করে দিব ইনশাআল্লাহ। রয়্যাল ব্লু কালার, 2018 মডেলের। ভাইয়া একটু জেনে নেই যে 2018 মডেলের রয়্যাল ব্লু কালার ছাড়া আর অন্য কোনো কালার আছে এই মুহূর্তে? এই মুহূর্তে অ্যাকুয়ার আছে, বেশ কিছু কালার আছে, পার্ল কালার আছে, ব্ল্যাক আছে, তারপর সিলভার আছে। অ্যাকুয়ার আসলে অনেক কালার হয়, প্রায় 15-16টার মতো কালার হয় অ্যাকুয়া। আচ্ছা, বেশ কিছু কালার রয়েছে। আর প্রাইস কিরকম ভাইয়া? এই মুহূর্তে এই গাড়িগুলোর প্রাইস বর্তমানে প্রায় 1950। আসলে একটা সময় ডলারের কম ছিল, ডলারের কম ছিল তখন প্রাইসটাও কম ছিল, ডলারের বাড়ার সাথে সাথে প্রাইসটাও আগে তো অনেকটা ইনক্রিজ করেছে। আচ্ছা, এর আগে তো আপনারা অনেকবার বলেছেন যে গাড়ির মাইলেজের ক্ষেত্রে, অকশন রেটের ক্ষেত্রে এবং কালারের ক্ষেত্রে দাম একটু কম বেশি হয়, দাম কিছু কম বেশি হয়ে থাকে। মানে এর আগে রয়্যাল ব্লু কালারের জন্য কি দাম একটু বেশি হবে? হ্যাঁ, রয়্যাল ব্লু কালারের জন্য এটা দাম তুলনামূলক অন্যটা একটু বেশি, কারণ এই গাড়িটার কিন্তু কালারটা অ্যাভেলেবল না রাস্তা। এই গাড়ি যারা ইউজ করেন বা রাস্তাঘাটেও যারা দেখেছেন, এই কালারটা কিন্তু ওইভাবে অ্যাভেলেবল না, তো ওই হিসাবে এই কালারটার প্রাইস একটু বেশি। আর যেহেতু রিকন্ডিশন গাড়ি, যারা লোনে নেবেন লোনে কতটুকু সাপোর্ট পাবেন ভাইয়া? এটা প্রায় 10 লাখ টাকার মতো লোন হবে। 10 লাখ টাকার মতো লোন? জি, 10 লাখ টাকার মতো লোন হবে। এবং প্রোফাইলের উপর তো অনেক সময় ডিপেন্ড, সাপোর্ট করলে লোন অ্যামাউন্টটা আরো বাড়িয়ে দেওয়া যাবে। ভাই আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নিই। শোরুমের অ্যাড্রেস হচ্ছে NBN অটোমোবাইলস, কুরিল বিশ্বরোড, ফ্লাইওভার ঠিক পাশে, মানে পশ্চিম সাইডে আমার শোরুম। মোবাইল নাম্বারটি বলে দিও। মোবাইল নাম্বার 01713513926। অনেক ধন্যবাদ গালিব ভাই, ব্যস্ততার মাঝে সময় দিলেন, সবসময় আমাকে সময় দিয়ে থাকেন। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যেহেতু এই মুহূর্তে গাড়ির দাম একটু বেশি, আমাদের ভিডিও দেখে যারা আসবেন
যতটুকু সম্ভব দামটুকু কমিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু করা সম্ভব আমি ততটুকু চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।